স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো তোমরা সকলে জানো যে আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি মামলা ছিল এবং তার শুনানি পর্ব আজকে ছিল। তো কিছুক্ষণ আগে সেই শুনানি পর্ব শেষ হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই শুনানিতে কী হয়েছে এবং আদালত কী মন্তব্য করেছে। ওকে, ডিটেলস আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা অন করে রাখবে। তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা আমি আপডেট দিয়েছিলাম যে এই শিক্ষক নিয়োগের আবার কিন্তু কেস হয়েছে। যে কেসটা ছিল, যারা বিএ ফিটুয়েশনের কম ছিল এবং রিজেক্টেড হয়েছে ইন্টারভিউ, ওকে, তাদের একটা মামলা। এবং আজকে যে মামলাটা ছিল এটা গত 13 তারিখে লিস্টেড হয়েছিল, তার শুনানি ছিল। তো কিছুক্ষণ আগে সেই শুনানি পর্ব শেষ হয়েছে এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে এই শুনানিতে বলেছে। আজকে আমরা ডিটেলস আলোচনা করব এই শুনানিতে কি বলা হয়েছে, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া কি সম্পূর্ণ বাতিল হতে চলেছে না তার উপর কোনো স্টে অর্ডার পড়েছে। আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি কলকাতা হাইকোর্টের শুনানি ছিল, সেই শুনানির প্রক্রিয়া আজ সম্পূর্ণ হয়েছে। যদিও নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ পড়েনি বলে জানা গেছে। এটা মনে রাখবে যে এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ পড়েনি। তো তোমাদেরকে আমি 100% বলছি এই নিয়োগটা কিন্তু হবেই, এটা কিন্তু 100% তো ধরে না, কোনো রকমভাবে এটা স্টে পড়বে না বা নিয়োগ বাতিল হবে না। কেন হবে না তার পরবর্তী যে আপডেটগুলো রয়েছে দেখো, আমি যে আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বলছি এবং অবশ্যই এটাই হতে চলেছে যে নিয়োগ প্রক্রিয়া কখনোই এটা স্থগিতাদেশ হবে না এবং নিয়োগ প্রক্রিয়া বাতিলও হবে না। ওকে, তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আদালত। হুঁশিয়ারিটা কি, যে আদালত জানিয়ে দিয়েছে যদি রাতারাতি নিয়োগ করে দেওয়া হয় তবে সেই ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার নিয়োগ প্রক্রিয়াটা হবেই, কোনোরকমভাবে স্থগিতাদেশ নেই এবং নিয়োগ প্রক্রিয়া কোনো বাতিলও হবে না। কেননা আদালত বলে দিয়েছে যদি নিয়োগটা কোনো অবৈধভাবে হয়, যেটা শোনানো যাচ্ছে যে রাতারাতি নাকি নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবে, সেই ক্ষেত্রে আদালত কিন্তু হস্তক্ষেপ করবে, তখন বাতিল হতে পারে, সেটা পরে কথা। ওকে, আদালত জানিয়ে দিয়েছে যে রাতারাতি নিয়োগ প্রক্রিয়া করা যাবে না, দরকার পড়লে কোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে, ঠিক আছে, জনে প্যানেল নিয়েও কোর্ট চিন্তা ভাবনা করবে। 3, মামলা শুনানিতে তাৎপর্য মন্তব্য করে আদালত। মালদহ এবং বাঁকুড়াতে মাত্র 6 ঘন্টা ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হয়েছে বলে আদালত এ অভিযোগ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আর কি ছিল যে মালদা এবং বাঁকুড়াতে কেবলমাত্র 6 ঘন্টায় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং তাতে বলা হয়েছে এবং এটাও আশঙ্কা করা হয়েছে যে রবিবার ইন্টারভিউ এর নেওয়ার শেষ দিন, ওই দিনই রাতে নিয়োগের যে তালিকা প্রস্তুত করে দেওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় মামলাকারীদের আইনজীবীর তরফে। প্রয়োজনীয় তথ্য তাদের কাছে আছে বলে শুনানিতে জানান। এরপরেই বিচারপতি বলেন যে প্রয়োজনে নিয়োগে হস্তক্ষেপ করবে আদালত। মামলার সোয়ালে এমনই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে রাতারাতি নিয়োগ তালিকা প্রস্তুত হলে কোর্টও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিন শুনানিতে জানিয়ে দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, টেট সংক্রান্ত সব মামলার শুনানি আগামী সোমবার হবে। 3-4টি ক্যাটাগরিতে টেট মামলার শুনানি শুনবে আদালত। এখন দেখার বিষয় এই মামলা কতদূর গড়। তো বন্ধুরা, তোমাদের কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আবার নতুন করে কেস হয়েছে। যে কেসটা হয়েছে, যারা 50% অর্থাৎ বিএ, যাদের 50% নেই কিন্তু বিএড রয়েছে, অথচ তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ায় বসে দেওয়া হয়নি, ইন্টারভিউ তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে রিজেক্টেড করা হয়েছে, তাদেরকে নিয়ে তারাই কিন্তু একটা মামলা করেছে, এইরকমভাবে 3-4টি মামলা আবার লিস্টেড হয়েছে, যার শুনানি হবে আগামী সোমবার। সমস্ত শুনানি হবে আগামী সোমবার, অর্থাৎ আজকে যে কেসটা হয়েছে তার এটা মেটে যায়নি, এটা জাস্ট শুনানি হয়েছে, তার কিন্তু ফাইনাল রায় হয়নি। এই যে শুনানি এবং আগামী যে কেসটা লিস্টেড হয়েছে সমস্ত শুনানি কিন্তু আগামী সোমবার অর্থাৎ 18 তারিখে কিন্তু শুনানো হবে। তো দেখি এই মামলা কতদূর গড়ায়। ওকে, 2014 সালে টেট উত্তীর্ণকারীরা দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার কারণে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে 16,500 জন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। সেই মতো নির্দেশ মেনে জেলায় জেলায় টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মুহূর্তে প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে, যেটা 17 জানুয়ারি পর্যন্ত। যোগ্য প্রার্থীদের আবেদন তত্ত্বের স্ক্রুটনি ভেরিফিকেশন প্রভৃতির জন্য রাজ্যের 10টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এক একটি কেন্দ্রে একাধিক জেলার টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট 16,500 জনের নিয়োগ করা হবে। 31,000 বেশি কিছু চাকরি প্রার্থী ইন্টারভিউ দিচ্ছেন বলে সূত্র মারফত জানা গেছে। এই নিয়োগ ছাড়াও আগামী 31 জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই শিক্ষক নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে ফের আদালতে হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলাকারীর অভিযোগ, ন্যাশনাল স্কুল অফ টিচার্স এডুকেশন বা NCT এর গাইডলাইন অনুযায়ী প্রতি বছর রাজ্যের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নিতে হবে।
কিন্তু রাজ্য সরকার সেই এনসিটির গাইডলাইন না মেনে 2014 সাল থেকে 20 সাল পর্যন্ত দীর্ঘ 6 বছর কোনো পরীক্ষা নেয়নি। অথচ 2014 সালে টেট পরীক্ষায় যারা যোগ্যতার কারণে চাকরি পাননি তাদের পুনরায় নিয়োগের জন্য 2020 সালে 23 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে, যা সম্পূর্ণ অবৈধ এবং ন্যাশনাল স্কুল অব টিচার্স এডুকেশনের গাইডলাইনের পরিপন্থী। এটি সংবিধানের 14 এবং 16 নম্বর ধারার পরিপন্থী বলেই অভিযোগ। এই প্রসঙ্গে মামলাকারী বিবেক গাজীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি বলেন, সরকার যদি এই 16,500 পদে নিয়োগ সম্পন্ন করে তাহলে 2021 সালের প্রাইমারি শিক্ষক পদে নিয়োগের জন্য কোনো শূন্যপদ থাকছে না। কি করে 31 জানুয়ারি টেট পরীক্ষা হতে চলেছে তা স্পষ্ট নয়। আশিসবাবু আরও জানান, 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা সফল হয়েছিলেন তাদের নিয়োগ সম্পূর্ণ হয় 15 সালে, কিন্তু টেট পাস করা প্রার্থীদের প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ডিএলএড বা ডিএড না থাকার তারাই অসফল হন। পরবর্তীকালে তারা তাদের ডিএড কোর্স সম্পন্ন করেন, এর মধ্যেই 2017 সালের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু কোনো পরীক্ষা নেওয়ার হয়নি, অর্থাৎ প্রতিপদে বেআইনি কাজ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ এবং নিয়ম বহির্ভূত বলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিদেশ গাজী সহ বেশ কয়েকজন চাকরি প্রার্থী। মামলাটি কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে নথিভুক্ত হয়েছে। তবে এর আগেও প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বাতিলের দাবিতে একাধিক মামলা হয়েছে, যদিও সেগুলি খারিজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এটাই ছিল যে আজকের যে শুনানি হয়েছে সে শুনানিতে বলা হয়েছে নিয়োগের কোনোরকম নিয়োগের উপর কোনোরকম স্থগিতাদেশ নেই। আজকের এই কেসের পরবর্তী শুনানি এবং তিনটে এবং চারটি যে নতুন করে কেস হয়েছে তার সমস্ত শুনানি 18 জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার কিন্তু আর এই কেসে শুনানি হবে। তো আমাদের দেখার বিষয় ওই সোমবার কি হতে চলেছে। তো বন্ধুরা, সমস্ত ভিডিওর সমস্ত কেসের যে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন টন করে রাখবে। আসি আবার তোমাদের পরের কোনো একটি ভিডিওতে দেখা হবে।